নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2021-এ বেশ কিছু রাশির জাতক জাতিকা রয়েছে যাদের গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে, যাদের বাড়ি করার ইচ্ছা পূরণ হতে চলেছে, এবং কিছু রাশি জাতক জাতিকা রয়েছে যাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি অগ্রগতি দেখতে পাওয়া যাবে, এবং বেশ কিছু রাশির জাতক জাতিকা রয়েছে যারা চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি 2020-তে পাননি, কিন্তু 2021-এ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে একটি গাড়ি কিনবেন ভাবছেন, কিন্তু কোনো কারণবশত কেনা হয়ে ওঠেনি, অথবা ভাবছেন একটি সুন্দর বাড়ি বানাবেন কিন্তু নানা কারণে আপনার বাড়ি বানাতে গিয়ে বাধাবিঘ্নের সম্মুখীন হচ্ছেন, কিন্তু গোচরে দেখতে পাওয়া যাচ্ছে 2021-এ বেশ কিছু রাশির যোগাযোগ তৈরি হচ্ছে যারা গাড়িও কিনতে পারবেন এবং বাড়িও করতে পারবেন। একটি গাড়ি অর্থাৎ এটি হচ্ছে একটি ভোগ্য জাতীয় পণ্য যা সবার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি শুক্রগ্রহ এবং শনিগ্রহের অবস্থান শুভ অবস্থায় থাকে, তবে কিন্তু আপনি একটি সুন্দর গাড়ি ক্রয় করতে পারবেন। পাশাপাশি আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি শুক্র গ্রহ মজবুত থাকে এবং মঙ্গল গ্রহ মজবুত থাকে, অবশ্যই আপনি কিন্তু একটি বাড়ি করতে পারবেন, এবং সুন্দর বাড়ি করার জন্য অবশ্যই আপনার যেটি গ্রহের দরকার হয় সেটি হচ্ছে শুক্র গ্রহ, অথবা আপনি অ্যাপার্টমেন্টে কোনো একটি ফ্ল্যাট নিতে চাইছেন তবে সেটিও দেখে শুক্রগ্রহ। অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রে, বাড়ি ক্রয় করার ক্ষেত্রে শুক্রগ্রহের ভূমিকা, শনিগ্রহের ভূমিকা এবং পাশাপাশি মঙ্গল গ্রহের ভূমিকা থেকেই যায়। গোচরে 2021-এ এই তিন গ্রহের কম্বিনেশন অনুযায়ী 8 রাশির জাতক জাতিকাদের গাড়ি ও বাড়ি কেনার সুযোগ আসতে চলেছে। আপনি 2021-এ অবশ্যই যদি গাড়ি বা বাড়ি কেনার কথা চিন্তা করে থাকেন, বা আপনি যদি ভেবে থাকেন সুন্দর একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করবেন, তবে 2021 তার জন্য শুভ। গোচর অনুযায়ী দেখা যাচ্ছে 2021-এ মেষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকা। এই 8 রাশির জাতক এবং জাতিকা আপনি যদি গাড়ি ক্রয় করতে চান বা বাড়ি বানাতে চান বা সুন্দর একটি বাড়ি ক্রয় করতে চান, তবে 2021 তার জন্য একেবারে উপযুক্ত। আপনি তৈরি হন এবং গাড়ি বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিতে থাকুন। 2021 এই 8 রাশির জাতক জাতিকাদের গাড়ি ও বাড়ি ক্রয় করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসি শিক্ষা ও চাকরির কথায়। 2021-এ শিক্ষায় অগ্রগতি হবে, শিক্ষায় উন্নতি হবে, এবং যাদের শিক্ষা শেষ হয়ে গেছে কর্মজীবনে প্রবেশ করতে চাইছেন, 2020-তে এখনও চাকরি পাননি, বেকার রয়েছেন, তাদের জন্য 2021 বরদান হতে চলেছে। শিক্ষা প্রধানত দুটি গ্রহের উপর নির্ভর করে, একটি বুধ গ্রহ এবং অন্যটি দেবগুরু বৃহস্পতি গ্রহ। গোচরে 2021-এ যেটি দেখতে পাওয়া যাচ্ছে
সেই অনুযায়ী আট রাশির জাতক ও জাতিকাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে এবং উচ্চশিক্ষার সুযোগ আসবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন। আট রাশির জাতক ও জাতিকা কোন সেই আট রাশির জাতক ও জাতিকা, আসুন আমি তাদের নাম প্রথমে জানিয়ে রাখি। প্রথম মীন রাশি, দ্বিতীয় মকর রাশি, তৃতীয় ধনু রাশি, চতুর্থ তুলা রাশি, পঞ্চম কন্যা রাশি, ষষ্ঠ বৃষ রাশি, সপ্তম মেষ রাশি এবং অষ্টম বৃশ্চিক রাশি। এই হচ্ছে আট রাশির জাতক জাতিকা যাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে বিদেশে যেতে পারবেন। বিদেশে গিয়ে আপনি অবশ্যই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। কাজেই আট রাশির জাতক জাতিকাদের জন্য 2021 শিক্ষাগত দিক থেকে যথেষ্ট সম্ভাবনাময় হতে চলেছে। এবার আসি চাকরির কথায়। 2021 কোন সেই সৌভাগ্য রাশি যারা চাকরি পেতে পারেন। আপনি যদি বেকার থাকেন তবে আপনার কর্মপ্রাপ্তি হয়ে যাবে 2021। আপনার রাশিচক্রে বুধ গ্রহের অবস্থান, বৃহস্পতি গ্রহের অবস্থান, শনি গ্রহের অবস্থান এবং রবি গ্রহের অবস্থান, এই চারটি গ্রহের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে তবে 2021 আপনাকে চাকরি পেতে কেউ আটকাতে পারবে না। কারণ চাকরি আপনি পাবেন না পাবেন না তার জন্য ব্যক্তিগত রাশিচক্র দেখা খুবই জরুরি। পাশাপাশি আপনার গোচরে রাশিচক্র অনুযায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বুধ গ্রহ, রবি গ্রহ, শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গ্রহের গোচর অনুযায়ী আট রাশির জাতক জাতিকা যারা চাকরি পাওয়ার যোগ্য, এই আট রাশির জাতক জাতিকাকে চারটি গ্রহ 2021 চাকরি দিতে চলেছে। বা বলা যেতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আপনাকে সাহায্য করবে। কোন সেই সৌভাগ্যশালী আট রাশি, আসুন আমি তাদের নাম জানিয়ে রাখি। মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, মীন রাশি এবং তুলা রাশি, এই হচ্ছে আট রাশির জাতক ও জাতিকা যারা 2021 চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবণ। 2021 প্রত্যেকের শুভ হোক, প্রত্যেকের ইচ্ছা পূরণ হোক এই 2021, এই কামনা করি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।